বেলুর মঠ দর্শন করলেন রাষ্ট্রপতি বেলুর মঠ দর্শনে এলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ের কিছুটা আগেই আটটা ছেচল্লিশ মিনিট নাগাদ বেলুর মঠে প্রবেশ করে রাষ্ট্রপতির কনভয় বেলুর মঠে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী বীরবাহা হাজদা রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ সহ সাধারণ সম্পাদক স্বামী বধুসরানন্দ মহারাজ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য পুলিশ কমিশনার প্রবীণ রাজকুমার রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস মূলত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের দর্শনেই বেলুর মঠে আসেন রাষ্ট্রপতি তিনি এদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মূল মন্দির মা শারদা দেবের মন্দির স্বামীজির গৃহ সহ ব্রহ্মান্ডজির মন্দির মাঠে ব্যাটারি চালিত টোটোয় পরিদর্শন করেন পাশাপাশি অধ্যক্ষ মহারাজের সঙ্গেও সাক্ষাৎ করেন বেলুর মঠের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পূজার ফুল প্রসাদ মা শারদা দেবীর পূজিত শাল ও শাড়ি তুলে দেওয়া হয় এছাড়াও ঠাকুর মা এবং স্বামীজির উপর লেখা বই উপহার স্বরূপ তুলে দেওয়া হয় সকাল নটা সতেরো মিনিট নাগাদ বেলুর মঠ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় রাষ্ট্রপতি এদিন রাষ্ট্রপতির বেলুড় মঠ সফর উপলক্ষে হাওড়া নিরাপত্তা জোরদার করা হয় মঙ্গলবার সকাল থেকেই বেলুর মঠ যাবার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় বিভিন্ন যানবাহনকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয় বেলুর মঠ যাবার বিভিন্ন রাস্তায় প্রতিটি পয়েন্টে কড়া পুলিশি নজরদারি ছিল বিউরো রিপোর্ট জঙ্গিপুর টিভি